বন্ধ হয়ে যাওয়া ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি চালুর জন্য একটি পরিচালনা বোর্ড গঠন করে দিয়েছে হাইকোর্ট। আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে বোর্ডের চেয়ারম্যান করে সদস্য রাখা হয়েছে চারজনকে। এই বোর্ডকে 23 নভেম্বর অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিভিন্ন পণ্য অর্ধেক দামে বিক্রির প্রলোভন দেখিয়ে গ্রাহকদের নজরে আসে ইভ্যালি। লোভে পড়ে ব্যাংক ঋণ ধার দেনা এবং জমি ও গয়না বেচে অনেকে ইভ্যালিতে বিনিয়োগ করে, তবে বেশিরভাগই পণ্য বুঝে পাননি। ইভ্যালির বিরুদ্ধে অন্তত 1000 কোটি টাকা গড়মিলের অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তিরা গ্রেপ্তার হয়ে এখন কারাগারে, ফলে বন্ধ রয়েছে ইভ্যালির কার্যক্রম। এ অবস্থায় ইভ্যালির অবসায়ন, সম্পদ বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা চেয়ে গত 20 সেপ্টেম্বর হাইকোর্টে আবেদন করেন কয়েকজন গ্রাহক। এর পরিপ্রেক্ষিতে ইভ্যালির অবসায়ন প্রশ্নে নোটিশ জারির পাশাপাশি কোম্পানিটির সম্পদ বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট। তলব করা হয় সকল নথি। সবকিছু পর্যালোচনা করে সোমবার আদেশ দেন বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার। একজন হচ্ছে গিয়ে একজন প্রাক্তন বিচারপতি, দুইজন হচ্ছে গিয়ে সচিব মহোদয়, একজন চার্টার সেক্রেটারি আর আরেকজন জুরিস্ট। বোর্ডের কাজ কি হবে সে বিষয়েও নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। মিটিং, তাদের যে কোনো ধরনের রেজলিউশন, তাদের যদি কোনো লায়াবিলিটি ছাদ থাকে সেটা পে অফ, এবং তাদের যে অ্যাকাউন্ট রিসিভেবল কোনো টাকাও যদি কোথাও পাওনা থাকে সেগুলি কালেকশন, অল অ্যাসেট লায়াবিলিটিস, এবং আবার এটা অডিটও করা হবে। নতুন নিয়োগ পাওয়া চেয়ারম্যান জানান ইভ্যালিকে লাভজনক করতে বোর্ডের সদস্যদের সাথে আলোচনা করে করণীয় ঠিক করা হবে। ইভ্যালিকে একটি ভায়াবল বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করার চেষ্টাতে আমার মনে হবে সর্বোত্তম। যারা সেখানে টাকা লগ্নি করেছেন তাদের পয়সাগুলো যতখানি সম্ভব রক্ষা করে তাদের পয়সাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করা। ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করবেন রেলপথ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির। বোর্ডের সদস্য হিসেবে থাকছেন এলজিআরডি মন্ত্রণালয়ের সাবেক সচিব রেজাউল আহসান, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফখরুদ্দিন আহমেদ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।